أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এখানে আমরা চারটি হরফ দেখতে পাচ্ছি, আইন, ইয়া, ওয়াও, নুন। এখন আমরা এগুলো হরকত, তানভিন, তাসদীদ, যজম দিয়ে ব্যবহার করবো ইনশাল্লাহ। লক্ষ্য করুন, আইনের উপরে হরকত পেশ, ইয়ার উপরে হরকত পেশ, ওয়াওয়ের উপরে যজম, নুনের নিচে তানভিন দুই জের। তাহলে আমাদের উচ্চারণটা কিভাবে হবে? আইন পেশ আউ, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াওকে ধরবে। ওয়াওকে কেন ধরবে? ওয়াওয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি যজম। যজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, ডাইনে হরফের সাহায্য ব্যতীত। এ কারণে ইয়া কি করবে? ওয়াওকে ধরবে। আইন পেশ আউ, ইয়া ওয়াও পেশ ইউ, আউ ইউ, নুন দুই জের নিন, আউ নিন। পেশের উপরে ওয়াও সাকিন, মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আউ নিন। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা গুল চিহ্ন, এটার নাম হচ্ছে ওয়াকফ। এখানে ওয়াকফ হলে অয়ু নিন হবে না, নুন সাকিন হয়ে যাবে, নুন সাকিন হয়ে যাবে। অয়ুন, অয়ুন। এখানে ওয়াকফ করলে তানভিন দুই জের সাকিন হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আলিফ, নুন, লাম, নুন, ইয়া, কফ, দাল, র। আমরা বেশ কয়েকটি হরফ দেখতে পাচ্ছি এখানে। এই হরফগুলো আমরা একসাথে এখন উচ্চারণ করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়ে গেছে। তাহলে এখানে আমরা হামজা উচ্চারণ করবো, নুন সাকিন। এরপর আমরা দেখতে পাচ্ছি লাম, লামের উপরে দেখতে পাচ্ছি তাসদীদ। এই যে তিন মাতাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে তাসদীদ। তাসদীদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে এখানে কি, এই যে নুন সাকিন দেখতে পাচ্ছি, নুনটা কি হবে না? উচ্চারণ হবে না। এই তাসদীদ আসার কারণে নুনটা উচ্চারণ হবে না। কেন হবে না? তাসদীদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এ কারণে হামজা লামকে ধরবে, হামজা লাম, জবর আল, লাম আবার ইয়াকে ধরবে, লাম ইয়া, জবর লাই, আল লাই, ইয়া কফ, জবর ইয়া ক, ইয়া আবার কফকে ধরবে। কফের উপরে যজম, যজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, ডাইনে হরফের সাহায্য ব্যতীত। এখন কি করবে? ইয়া কফকে ধরবে, ইয়া কফ, জবর ইয়া ক, দাল জের দি, ইয়া ক দি, র জবর র, ইয়া ক দি র। এখন পুরো আয়াতটা আমাদের কি হবে? আল্লাই ইয়া ক দি র, আল্লাই ইয়া ক দি র, আল্লাই ইয়াকদি র। মিম রকে ধরবে, রকে কেন ধরবে? রয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদীদ। তাসদীদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এ কারণে ডান দিকে হরকত মিম রকে ধরবে, মিম রাজের মির, র বাজবর রব, মির রব বাজের বি, মির রব্বি, হা আবার মিমকে ধরবে, হা মিম জের হিম, মির রব্বি হিম, মির রব্বি হিম। এরপর আমরা দেখতে পাচ্ছি মিম, নুন, লাম, দাল, নুন, হা, হাই হাওয়াস। তাহলে এখানে মিম এ লামকে ধরবে, লামকে কেন ধরবে? লামের উপরে তাসদীদ। তাসদীদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এ কারণে কি করবে? মিম লামকে ধরবে, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা দাল নুন পেশ দুন, মিল্লা দুন হা পেশ হু, মিল্লাদুন হু, উয়ুনিন, আল্লাই ইয়াকদির, মির রব্বিহিম, মিল্লাদুন হু। এরপর লক্ষ্য করুন, আলিফ, নুন, র, আলিফ, হা। আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়ে গেছে, আলিফ হামজা উচ্চারণ হবে, নুন সাকিন, নুন সাকিন এখানে উচ্চারণ হবে না। কেন হবে না? আমরা বাবে হরফে দেখতে পাচ্ছি র, রয়ের উপরে আছে তাসদীদ। তাসদীদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকের হরকত সাকিন হলে কিন্তু হবে না, কি কি হতে হবে? হরকত জবর। তাহলে তাসদীদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, এখানে কিন্তু ডান দিকের সাকিনের সাথে বলে নাই, বলেছে কি ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে হামজা রকে ধরবে, হামজা র জবর আর, র জবর র, আর, হামজা কারা জবর আ,
আর র হামজার উপরে খারা জবর আসার কারণে এই যে একটি টান দেখতে পাচ্ছেন আলিফ আকারে, এটার নাম হচ্ছে খারা জবর। এই খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে। আর র আ হা পেশ হু, আর র আ হু, আর র আ হু। এরপর হুদাল্লিল মুত্তাকিন, এই হা কি করবে? হায়ের উপরে কি আছে আমরা হরফগুলো আগে চিনি। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদের হরফগুলো চিনতে হবে, এরপরে হরকত, তানবিন, তাসদিদ, জজম, সাকিন সম্পূর্ণ কায়দা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি হায়ে হাওয়াজ, হা দাল ইয়া লাম লাম মিম তা কফ ইয়া নুন। এবার লক্ষ্য করুন, আমরা বানান লক্ষ্য করি। হা, হায়ের উপরে কি আছে হরকত পেশ, দালের উপরে কি আছে তানবিন দুই জের, দুই জবর। তাহলে দুই জবর কি করবে? এই লামকে ধরবে। লামকে কেন ধরবে? লামের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ। এই যে তিন মাতাওয়ালে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে তাসদিদ। তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে। এখানে দাল লামকে ধরবে, হা পেশ হো ডাল লাম দুই জবর দাল, হা পেশ হো ডাল লাম দুই জবর দাল। হুদাল লাম আবার লামকে ধরবে, লাম লাম জের লিল, হুদাল লিল মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা কফ ইয়াজের কি, মুত্তা কি নুন জবর না, মুত্তা কি না। জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। তাহলে হুদাল লিল মুত্তা কি না, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফটান হবে, হুদাল্লিল মুত্তাকিনা, হুদাল্লিল মুত্তাকিনা। ফামা, ফা জবর ফা মিম আলিফ জবর মা, ফামা। আমরা দেখতে পাচ্ছি জবরের পরে কালে আলিফ, জবরের বাম পাশে কালে আলিফ, মদের হরফ, মদে হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এবার লক্ষ্য করুন, ফা জবর ফা মিম আলিফ জবর মা, ফা মা এক আলিফ টান হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি র বা হা তা তা জিম আলিফ, র তা হা মিম। এবার লক্ষণ, র এর উপরে হরকত জবর, র জবর র বা জের বি, রবি হা এই তাকে ধরবে। কেন ধরবে? হায়ের উপরে তাসদিদ, তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এখন হা কি করবে? তাকে ধরবে, হা তা জবর হাত তা জেরতি, রবি হাতি জিম আলিফ জবর যা, রবি হাতি যা জিমের পরে কালে আলিফ। দেখতে পাচ্ছি এই যে একটা লম্বা টান দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কালি আলিফ। জবরের পরে কালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমুলা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে যজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ কয়টি? তিনটি। কি কি? ওয়াও আলিফ ইয়া। মদের হরফ হইলে এক আলিফ টানি ইয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এবার লক্ষ্য করুন, এখানে কি আছে? জবরের বাম পাশে কালি আলিফ এসেছে, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ, মদে হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। র জবর র তেজা র তা পেশ তু হামিম পেশ হুম, তেজা র তু হুম, ফামা রবি হাত তেজা র তু হুম, ফামা রবি হাত তেজা র তু হুম। হান্না জবর আ নুন দজ্জের নিদ আনিদ, র বাজের রিব আনিদ, রিব বাজের বি আনিদ, রিব বি আইন জবর আ আনিদ, রিব বি আ সাদ আলিফ জবর স আনিদ, রিব বি আ স। সাদের পরে আমরা দেখতে পাচ্ছি কালি আলিফ, কালি আলিফ কিসের হরফ? মদে হরফ, মদে হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এবার লক্ষ্য করুন, কাফ আবার লামকে ধরবে, লামকে কেন ধরবে? লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম, জজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, ডাইনে হরফের সাহায্য পেতে, এই কারণে কাফ কি করবে? লামকে ধরবে, কাফ লাম জবর কাল, বিআ স কাল, হা জবর হা, জিম জবর যা, হাজা রজের রি হাজারি। তাহলে আমাদের পুরো বাক্যটা কি হলো? লক্ষ্য করুন, আনি রিব বিআ স, স জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ এক আলিফ টান হবে, বিআ স, কাফ লাম জবর কাল, বিআ স কাল হাজারি।
أن اضرب بعصاك الحجر. وقال الطائفة واو زبر وقف ألف زبر قا وقا زبر পরে খালি আলিফ মাদার হরফ, মাদার হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদদে তবাই বলে। ওয়াও জবর ওয়াকফ আলিফ জবর ক ওয়াক লাম ত কে ধরবে, লাম ত জবর লাত তাসদিদ আসার কারণে লাম ত কে ধরবে। তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লাম ত জবর লাত ত আলিফ জবর ত লাত ত জবর উপরে কালি আলিফ মাদার হরফ, মাদার হরফের উপরে এই যে একটা মোটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন। মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। ওয়াকালাত ত হামজাজের ইফা জবর ফা, ইফা তা দুই পেস্তুন। ওয়াকালাত ত ইফাতুন وقالت طائفة এরপর লক্ষ্য করুন, এরপর আমরা দেখতে পাচ্ছি হামজা আলিফ জ জাল জ লাম মিম তা মিম। এবার হামজা এই জ কে ধরবে, জাল কে ধরবে না, জালকে কেন ধরবে না, জালের উপরে সাকিন এবং জয়ের উপরে তাসদিদ, এই তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এ কারণে হামজা কি করবে, এ জয়াকে ধরবে, জালকে ধরবে না। হামজা জয়াজের ইজ জয়া জবর জ ইজ জ লাম মিম জবর লাম ইজ জলাম তা মিম পেশ তুম ইজ জলাম তুম ইজ জলাম তুম। প্রিয় দর্শক, হরফগুলোর উচ্চারণগুলো একটু লক্ষ্য করবেন, আশা করি উপকৃত হবেন। وقالت طائفة إذ ظلمتم حمزة پیش او جیم نیازر جی او جی زیر پر یا ساکن مادر حرف مادر حرف ہوئی لے ایک الف تنیا پوری تیا ہوئی مدد تبائی حمزة پیش او جیم نیازر جی او جی با ای دال کے دروی دال کے کنو دروی تاکے نا دروی دال کے کنو دروی তায়ের উপরে আছে জজব এবং দালের উপরে আছে তাসদিদ। তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। নিজ হরকত মানে দালের উপরে যে হরকত আছে এই হরকতের সাথে মিলাইয়া পড়িতে হইবে। এবার লক্ষ্য করুন, হামজা পেশ ও জিম ইয়াজের ঝি উজি বা দাল জবর বাদ উজি বাদ দাল আইনকে ধরবে, দাল আইন জবর দা উজিবাত দাওয়া জবর ওয়া দাওয়া তা পেশতু দাওয়াতু কাফ পেশকু মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। তাহলে দাওয়াতু কুমা উজিবাত দাওয়াতু কুমা উজিবাত দাওয়াতু কুমা। প্রিয় দর্শক, যদি কোনো আয়াত কোনো হরফ কোনো শব্দ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর লক্ষ্য করুন, মিম নুন, এই নুনকে নুন ধরা হবে না, মিম ধরা হবে। কেন ধরা হবে, ওই যে উপরে একটি মিম সাকিনের মিম দেখা যাচ্ছে, এই ছোটো মিমকে ধরবে, এটাকে বলা হয় কুটনি মিম বলা হয়, আবার অনেকে অনেক মিম বলে থাকে বা ছোটো মিম বলে। তাহলে এই মিমকে ধরবে, মিম সাকিনের পরে এটা নুন সাকিন হবে না, মিম সাকিন, মিম সাকিনের পরে ইকলাবে হরফ বা আসলে ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। এবার লক্ষ্য করুন, মিম মিমকে ধরবে, মিম মিমজের মিম আবার অজীব বর্ণ হবে, মিম মিমজের মিম বা আইনকে ধরবে, বা আইন জবর বা দালজের দি মিম বা দি, মিম মিমজের মিম বা আইন জবর বা দালজের দি মিম বা দি, মিম আবার মিমকে ধরবে, মিম মিমজের মিম বা ইয়া জবর বাই মিম বাই নুন সৎকে ধরবে, নুন সজ্জের নিস মিম বাই নিস সত লাম পে সুল সত লামকে ধরবে, সত লাম পে সুল বাজের বি বাই নিস সুল বি মিম বাই নিস সুল বি। ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই জাল আবার মিমকে ধরবে, এমন তানবিন হবে না, কি হবে মিম সাকিন। জাল মিম দুই জের জিম ইয়াও মা ই জিম আবার গুণা হবে। এরপর লক্ষ্য করুন, বাজের বি জিম জবর যা বি যা হা নুন জবর হান বি যা হান নুন জবর না বি যা হান না মিম জবর মা বি যা হান না মা।
তাহলে পুরো আয়টা লক্ষ্য করুন, মিম বাদি মিম বাইনিসসুলবি ইয়াউমা ইযিম বিজাহান্নামা ইয়াউমা ইযিম বিজাহান্নাম লাম জবর লা নুন সিন জবর নাস লা নাস ফা জবর ফা লা নাস ফা আইন আলিফ মিম দুই জবর আম আইন মিম আইন আবার এই মিমকে ধরবে, মিম সাকিনের মিমকে ধরবে, আইন মিম দুই জবর আম লা নাস ফা আম বা আবার নুনকে ধরবে, নুনকে কেন ধরবে, নুনের উপর দেখতে পাচ্ছি তাসদিদ, তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, তাহলে বা নুনকে ধরবে, বা নুজের বিন নুন আলিফ জবর না বিন না, আবার নুনের পরে আমরা দেখতে পাচ্ছি খালি আলিফ, খালি আলিফ কিছু হরফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলফান হবে, বিন না সজ্জের সি ইয়া জবর ইয়া বিন না সিয়া তাজের তি বিন না সিয়াতি লানাসফাআম বিন্নাসিয়াতি লানাসফাআম বিন্নাসিয়াতি। এবার লক্ষ্য করুন, র বা মিম ওয়াও সিন ইয়া, র বা কে ধরবে, র বা জবর রব্বা জেরবি রব্বি মিম ওয়াও পেশ মু রব্বি মু, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে, রব্বি মু সিন কারা জবর সা সিনের উপর দজরা লাগাবো, সিনের উপরে কারা জবর আসার কারণে এক আলিফটান হবে, মু সা মিম অপেশ মু সিন কারা জবর সা মু সা সিনের উপরে কারা জবর আসার কারণে এক আলিফটান হবে, রব্বি মু সা ওয়া হা রুনা ওয়াও জবর ওয়া হা আলিফ জবর হা ওয়া হা র ওয়াও পেশ রু নুন জবর না ওয়া হা রু না, হায়ের পরে হায় হাওয়াজের পরে দেখতে পাচ্ছি কালি আলিফ, কালি আলিফ কিসের হরফ মাদে হরফ এক আলিফ প্রাণ হবে, পেশের উপরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ প্রাণ হবে, ওয়া হা রু না নুনের নুনের উপরে দেখতে পাচ্ছি হরকত জবর, তাহলে কি হবে ওয়া হা রু না, এই যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াকফ, যদি আমরা এখানে ওয়াকফর জায়গায় ওয়াকফ করি তাহলে কয় প্রাণ হবে, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ, মাদের হরফের পরে হরফে ওয়াকফা হইলে মধ্যে আরজি, মাদের হরফ কি হয়ে যাবে মধ্যে আরজি হয়ে যাবে, কয় আলিফ টান হবে, তিন আলিফ টান হবে, মধ্যে হরফের বামের হরফে ওয়াকফা হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মধ্যে আরজি বলে, ওয়াহারুন রব্বি মূসা ওয়া হারুন করিয়াতিন কফরা জবর করিয়া জবর ইয়া করিয়া তা দুই জের তিন করিয়াতিন কফরা পেশ কুর বা আলিফ জবর বা কুর বা নুন আলিফ দুই জবর নান কুর বা নান বা এক আলিফান হবে, কেন হবে, জবরের পরে কালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফান ইয়া পড়তে হয়, ইহাকে মধ্যে তো বাই বলে, কুর বানান কর ইয়াতিন কুর বানান। এবার লক্ষ্য করুন, রাজাজের রিজ কফ লাম দুই জবর কল রিজ কল লাম জবর লা রিজ কল লা কাফ মিম পেশ কুম রিজ কল লা কুম মিম রাজের মির ইয়া জবর ইয়া, এটা আবার লক্ষ্য করি, রিজ কল লা কুম কফ লামকে ধরেছে কাফ মিমকে ধরেছে, রিজ কল লা কুম মিম রাজের মির ইয়া জবর ইয়া মির ইয়া তা দুই জের তিন মির ইয়া তিন ফা র কে ধরবে আইন ওয়াও কে ধরবে, ফা রাজের ফির আইন ওয়াও জবর আউ ফির আউ নুন জবর না ফির আউনা জাল লামকে ধরবে হামজা ওয়াওকে ধরবে, মাঝখানে ইয়া আলিফ দেখতে পাচ্ছেন এই ইয়া আলিফ শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না, এটা আমাদের খেয়াল করতে হবে, যদি কোনো হরফ আয়াতের শুরুতে বা আয়াতের মাঝখানে বা শব্দের শুরুতে শব্দের মাঝে কোনো কালি হরফ থাকে আলিফ লাম ওয়াও ইয়া থাকে, যেই হরফের উপরে কোনো হরকত থাকবে না তানবিন থাকবে না তাসদিদ থাকবে না যজম থাকবে না ওই হরফ কী করতে হবে না উচ্চারণ করতে হবে না, কেন হবে না, এগুলো শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না, লক্ষ্য করুন,
জাল লামজের জিল হামজা ওয়াও জুবর আউ জিল আউ তা আলিফ জবর তা জিল আউ তা জবর উপরে কালে আলিফ আসার কারণে এক আলিফান হবে জিল আউ তা দাল জের দি জিল আউ তা দি মির ইয়াতিন ফির আউনা জিল আউ তা দি জিল আউ তা দ এরপর লক্ষ্য করুন আল্লাহ এই যে আল্লাহ শব্দটা দেখতে পাচ্ছে আল্লাহ শব্দের লামের পূর্বে মানে এই যে লামটা দেখতে পাচ্ছে এই লামের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই লাম কি হবে মোটা হবে আর যদি জের থাকে এই যে এখানে আল্লাহ শব্দ আছে এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকলে কি হবে পাতলা হবে এটি খেয়াল রাখতে হবে এগুলো হামজা লামকে ধরবে হামজা লাম জবর আল লাম কারা জবর ল আল্লাহ লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফান হবে আল্লাহ হা পেশ হু আল্লাহ হামজা লাম জবর আল লাম কারা জবর ল আল্লাহ হা পেশ হু আল্লাহ লাম লাম জে লিল লাম কারা জবর লা লিল্লা হাজের হি লিল্লাহি এই লাম কিন্তু পাতলা হয়েছে এবং এই লাম মোটা হয়েছে মোটা হয়েছে কেন আল্লাহ শব্দের লামের পূর্বে কি হয়েছে জবর এসেছে এই কারণে কি হয়েছে লাম মোটা হয়েছে আর এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের এসেছে এই কারণে পাতলা হয়েছে লাম লাম জে লিল লাম কারা জবর লা লিল্লা হাজের হি লিল্লাহি লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফান হবে এরপর লক্ষ্য করুন র জবর র সিন ওয়াও পে সু র সু লাম লাম জে লিল লাম কারা জবর লা লিল্লা হাজের হি লিল্লাহি লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফান হবে মাঝখানে যে আলিফটা দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না আল্লাহ লিল্লাহি রাসূলিল্লাহি হামজা লাম জবর আল্লাম আলিফ জবর লা আল্লাহ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে হামজা লাম জবর আল্লাম আলিফ জবর লা আল্লাহ তা আইন জবর তা বা পেশ বু তা বু দাল ওয়াও পেশ দু তা বু দু পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফের উপরে দেখতে পাচ্ছি মধ্যে মুংফাসিলের চিকন চিহ্ন এসেছে মধ্যে মুংফাসিলের চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে মুংফাসিল বলে আল্লাহ তাবুধু হামজা লামজের ইল লাম আবার এ লামকে ধরবে হামজা লামজের ইল লাম লাম জবল্লাল ইল্লাল লাম কারা জবল্লা ইল্লাল্লাহ এখানে আবার লাম মোটা হবে কেন আল্লাহ শব্দের লামের পূর্বে জবর এসেছে ইল্লাল্লাহ লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফান হবে ইল্লাল্লাহ হা জবর হা ইল্লাল্লাহ আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ হামজা লাম জবর আল্লাম কারা জবর ল আল্লাহ হা মিম পেশ হুম আল্লাহুম মিম গাইন জবর মাগ আল্লাহুম্মা ইগফির যির ফির আল্লাহুম্মা ইগফির লাম ইয়াজির লি আল্লাহুম্মা ইগফির লি ওয়ারহামনি ওয়াও রা জবর ওয়ারহাম মিম জবর হাম ওয়ারহাম নুন ইয়াজিনি ওয়ারহামনি জির পরে ইয়া সাকিন আসার কারণে এক আলিফ টান হবে মধ্যে তবাই আল্লাহুম্মা ইগফির লি ওয়ারহামনি প্রিয় দর্শক এতক্ষণ আমরা নাদিয়াতুল কোরআনের 19 নম্বর ক্লাসে আমরা বানান সহকারে আয়াত বাই আয়াত পড়েছি শব্দে শব্দে পড়েছি এখন আমরা শুধু রিডিং পড়ব ইনশাল্লাহ লক্ষ্য করুন উয়ুন আল্লাই ইয়াকদির মির রাব্বিহিম মিল্লাদুনহু الرآه هدى للمتقين فما ربحت تجارتهم أن اضرب بعصاك الحجر وقال الطائفة إذ ظلمتم أجيبت دعوتكما من بعد مِن بَيْنِ الصُّلْبِ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ رَبِّ مُوسَى وَهَارُونَ
قَرْيَةٍ قُرْبَانًا رِزْقًا لَكُمْ مِرْيَةٍ فِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ اللَّهُ لِلَّهِ رَسُولِ اللَّهِ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي.